নমস্কার, আজি 25 জুলাই। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ কেইবাটাও খবৰ আহি পৰিছে। এই মুহূৰ্তত জনাই যোৱা ব্ৰেকিং নিউজ, অসমৰ মুছলমানৰ সন্তান জন্ম দিয়াৰ ক্ষমতা নিষেধ কৰি ৰাজ্যৰ মুছলমানসকলক শাৰী পাতি গুলিয়াই হত্যা কৰিব লাগে। এবাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মালৈ এই আহ্বান জনাইছে মৌলানা বদৰুদ্দিন আজমলে। আৰু কিমান দিন অসমৰ সংখ্যালঘু মুছলমান লাঞ্ছিত বঞ্চিত হ'ব, তাতকৈ তেওঁলোকৰ সন্তান জন্ম দিয়াৰ ক্ষমতা নিষেধ কৰি মুছলমানক শাৰী পাতি গুলিয়াই হত্যা কৰাই ভাল। বৰ্তমান সময়ত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে বিজেপিৰ টাৰ্গেট হৈ পৰিছে অসমৰ সংখ্যালঘু মুছলমান। এইবাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক আহ্বান জনাইছে মৌলানা বদৰুদ্দিন আজমলে যে অপমান লাঞ্ছিত বঞ্চিত নকৰি তেওঁলোকৰ সন্তান জন্ম দিয়াৰ ক্ষমতা নিষেধ কৰি এজন এজনকৈ শাৰী পাতি গুলিয়াই হত্যা কৰাই ভাল। NRC আৰু আধাৰ কাৰ্ডক লৈ ডাঙৰ ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। ৰাজ্যত 9,22,000 লোকৰ নাই আধাৰ কাৰ্ড। NRCত বায়োমেট্ৰিক বন্ধ হৈ থকা 9,22,000 লোকক দিলে ভাল খবৰ, শীঘ্ৰেই এইসকল লোকৰ বাবে উলিওৱা হ'ব সমাধান সূত্ৰ। মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে তৃতীয়বাৰলৈ দেশ কঁপাবলৈ সাজু কৃষক। কৃষকৰ প্ৰতিবাদী কাৰ্যসূচীক সমৰ্থন জনাইছে ৰাহুল গান্ধীয়ে। 15 আগষ্টৰ দিনাই কৃষকৰ বৃহৎ ট্ৰেক্টৰ মাৰ্চ কাৰ্যসূচী। পুনৰবাৰ মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে দেশ কঁপাবলৈ সাজু হৈ পৰিছে কৃষক। কৃষক বিদ্ৰোহলৈ সমৰ্থন জনাইছে কংগ্ৰেছ নেতা তথা বিৰোধী দলপতি ৰাহুল গান্ধীয়ে। এইবাৰ লোকসভাৰ অধ্যক্ষক মুখে মুখে উত্তৰ দিলে পশ্চিমবংগৰ মমতা বেনাৰ্জীৰ ৰাজ্যৰ সাংসদ অভিষেক বেনাৰ্জীয়ে। বিমুদ্ৰাকৰণৰ কথা শুনিব নোখোজা অধ্যক্ষ ওম বিৰলাই শুনে বিজেপিয়ে কোৱা 50 বছৰৰ পূৰ্বৰ কথা। লোকসভাৰ অধ্যক্ষক মুখে মুখে উচিত উত্তৰ দিলে অভিষেক বেনাৰ্জীয়ে। তীব্ৰ প্ৰশ্নবাণেৰে উভতি ধৰিলে সাংসদ অভিষেক বেনাৰ্জীয়ে। অধ্যক্ষ পদৰূপ মৰ্যাদা ৰাখিবলৈ আহ্বান জনাইছে অভিষেক বেনাৰ্জীয়ে। বিজেপিয়ে যেতিয়া 50 বছৰ পুৰণি কথা কয় তেতিয়া অধ্যক্ষই হাঁহে, অধ্যক্ষই শুনি থাকে। কিন্তু বিমুদ্ৰাকৰণৰ কথা ক'বলৈ যোৱাতেই অধ্যক্ষৰ বাধা, যাৰ বাবে এইবাৰ অধ্যক্ষক উভতি ধৰি অভিষেক বেনাৰ্জীয়ে কৈছে যে যদি বিজেপিৰ সাংসদসকলে পাৰে তেনেহ'লে বিৰোধীৰ সাংসদসকলে কিয় নোৱাৰিব? এখন দেশত 2টা নিয়ম কিয় হৈছে? ওম বিৰলাক এই প্ৰশ্ন কৰিছে পশ্চিমবংগৰ সাংসদ অভিষেক বেনাৰ্জীয়ে। অসমৰ বানপানী গৰাখহনীয়া সমস্যা সমাধানৰ বাবে 1,00,000 কোটি আৰু ভাৰতৰ সংখ্যালঘুসকলৰ কল্যাণৰ বাবে 5,000 কোটি টকা আবণ্টনৰ দাবী জনাইছে AIUDFৰ সভাপতি বদৰুদ্দিন আজমলে। এবাৰ কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে বদৰুদ্দিন আজমলে আৰু তেওঁ কৈছে অসমৰ এক জ্বলন্ত সমস্যা হৈছে বানপানী সমস্যা। ঘৰাখহনীয়াৰ কবলত পৰি ৰাজ্যৰ হাজাৰ হাজাৰ বিঘা মাটি ব্ৰহ্মপুত্ৰৰ কবলত পৰিছে। প্ৰতি বছৰেই হাজাৰ হাজাৰ হেক্টৰ ভূমি নদীৰ গৰাখলৈ গৈ আছে। সমস্যা সমাধান কৰিব লাগিব আৰু ইয়াৰ বাবে 1,00,000 কোটি টকা দাহ্য কৰি ভাৰতৰ সংখ্যালঘু মুছলমানসকলৰ কল্যাণৰ বাবে আৰু 5,000 কোটি টকা আবণ্টনৰ দাবী কৰি নিৰ্মলা সীতাৰমণলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে AIUDFৰ সভাপতি বদৰুদ্দিন আজমলে। সংসদত উত্তাল প্ৰতিবাদ। বিৰোধীয়ে 2016ৰ কথা ক'লে বাধা দিয়ে অধ্যক্ষই, কিন্তু বিজেপিয়ে জৱাহৰলাল নেহৰুৰ কথা ক'লে আপুনি একো নকয় কিয় প্ৰশ্ন কৰিলে সংসদৰ অধ্যক্ষ ওম বিৰলা। লোকসভাৰ মজিয়াত অধ্যক্ষ ওম বিৰলা আৰু TMCৰ সাংসদ অভিষেক বেনাৰ্জীৰ মাজত তীব্ৰ বাক বিতণ্ডা। বিজেপিৰ সাংসদসকলে যি ইচ্ছা তাকেই ক'ব পাৰে, কিন্তু বিৰোধীৰ সাংসদসকলে ক'বলৈ বাধা। কিন্তু কিয়, এখন দেশত 2টা আইন কিয় কৰিছে বিজেপিয়ে প্ৰশ্ন কৰিছে TMCৰ সাংসদ অভিষেক বেনাৰ্জীয়ে।
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হওয়া বন্য হস্তিক গোপনে পুতি থার অভিযোগত গ্রেপ্তার এনআরএলর দুই বিষয়া। এনআরএলর দুগী বিষয়াক গ্রেপ্তার করা হয়েছে। গোলাঘাট বন বিভাগের দুগী বিষয়া আছিল আর সেই দুইগী বিষয়াক গ্রেপ্তার করা হয়েছে। মুখ্য প্রবন্ধক উজ্জ্বল নয়ন সন্দিক গ্রেপ্তার, তেল শোধনাগারের নগর অঞ্চলের মুখ্য প্রবন্ধক উজ্জ্বল নয়ন সন্দিক গ্রেপ্তার করা হয়েছে। প্রবন্ধক বেদাঙ্গ কাশ্যপ। এনআরএলর নগর অঞ্চলত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হওয়া একটা বনরিয়া হাতি গোপনে পুতি থাকা ঘটনার সঙ্গে জড়িত দুজনক নেতা গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্নকাকত ফাদিল রোধের বিহারত গৃহীত বিধেয়ক, কারাদণ্ড 10,00,000 টাকার জরিমানার প্রস্তাব। রাজ্য সরকারি নিযুক্তি পরীক্ষাত প্রশ্নকাকত ফাদিল হওয়া আর অন্যান্য অসৎ কার্যকলাপ রোধ করার লক্ষ্যে বুধবারে বিহার বিধানসভায় বিধেয়ক গৃহীত করেছে। এই নতুন আইনখনের লক্ষ্য হয়েছে রাজ্যখনত বিহারত প্রশ্নকাকত ফাদিল হওয়াকে ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষাত হওয়া অসৎ আচরণ রোধ করা, যেটু কাক তলিয়াক নিট 2024 প্রশ্নকাকত ফাদিল বিতর্কর কেন্দ্রবিন্দু হয়ে আহিছে। এই বিধেয়কখনত এনে অসৎ কাণ্ডর জড়িত লোকর কঠোর শাস্তি 3-5 বছরের কারাদণ্ড আর 10,00,000 টাকার জরিমানা বিহার ব্যবস্থা করা হয়েছে বিহারত। বাজেটত মাত্র এবারহে রেলর উল্লেখ করলে বন্দে ভারতক গুরুত্ব দিবলৈ কৈ নিম্ন আয়ের লোক সকলক অবহেলার অভিযোগ। পৃথক রেল বাজেটর প্রথা বহু আগতেই নাইকিয়া করা হল। শেষরখন রেল বাজেট 2016-17 বিত্তীয় বর্ষত দাখিল করা হয়েছিল। সুরেশ প্রভু তেতিয়া রেলমন্ত্রী আছিল। তেতিয়ারপ্রায় কেন্দ্রীয় বাজেটর সঙ্গে একেলগে রেল বাজেট দাখিল করার প্রথা আরম্ভ হয়েছে। মঙ্গলবারে তৃতীয় কার্যকালের ক্ষমতালয় অহার পাছত নরেন্দ্র মোদীর সরকারে প্রথমখন সম্পূর্ণ বাজেট দাখিল করে। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের 83 মিনিটের বাজেট ভাষণ, কিন্তু রেলর উল্লেখ কত? প্রায় 1.5 ঘন্টার বাজেট ভাষণত রেলওয়ে শব্দটো এবারহে শুনা গেল। সোমবারে প্রকাশ পাওয়া 2023-24 বর্ষের বিত্তীয় সমীক্ষা প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে যে বিগত 5 বছর রেলওয়ের মূলধনী ব্যয় 77% বৃদ্ধি পাইছে। 2019-20 বিত্তীয় বর্ষত যত রেলওয়ের মূলধনী ব্যয় আছিল 1,48,000 কোটি টাকা আর 2023-24 বিত্তীয় বর্ষত 2,62,000 কোটি টাকালে বৃদ্ধি পাইছে। নতুন রেলপথ সম্প্রসারণের আরম্ভ করে আন বহুতো আন্তঃগাঁথনি খণ্ডলে বিনিয়োগ করা হয়েছিল, কিন্তু এইবার নির্মলা সীতারমনের ভাষণত রেলওয়ের বিষয়ে বিশেষ একো শুনা নাছিল। কিয়? সেইটো সেই সময়ত যেতিয়া ইটোর পাছত সিটো কই রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কিয় নহল? উড়িষ্যার বাহানাগাত করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, নতুন জলপাইগুড়ির সমীপর রঙাপানীত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, উত্তর প্রদেশের গুন্ডাত ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, আর তার পিছতো নির্মলার দীঘলীয়া বাজেট ভাষণত রেলওয়ের কথা এবারহে উল্লেখ করা হয়েছিল।